বডিবিল্ডার গুরু, যেগুলোর গঠন দেখে আপনি নিজের চোখকেই বিশ্বাস করাতে পারবেন না যে এমনও গুরু পৃথিবীতে রয়েছে। তাহলে কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার ওয়ান, বেলজিয়ান ব্লু কাউ। হয়তো এটা শুনে আপনার কাছে একটু অদ্ভুত লাগবে যে গরু কিভাবে বডিবিল্ডার হতে পারে। গরু কি তাহলে বডি বিল্ড করার জন্য প্রতিদিন জিমে এক্সারসাইজ করে নাকি? না বন্ধুরা, আসলে বেলজিয়ামের গরুর এক ধরনের প্রজাতি রয়েছে যাদের শরীর এমন বডি বিল্ডারের মতো হয়। আসলে এটা এক ধরনের জেনেটিকের প্রতিফলন, যার ফলে এ সকল গরুর দেহ ন্যাচারালি এমন বডি বিল্ডারের মতো হয়। আর এ সকল গরুর খাদ্য তালিকা নর্মাল গরুর থেকে সম্পূর্ণ আলাদা। গরুটি দেখে আপনার কাছে অনেক আক্রমণাত্মক মনে হতে পারে, তবে আপনি জেনে অবাক হবেন এগুলো অনেক শান্ত প্রকৃতির হয়। গরুটি অনেক শান্ত প্রকৃতির হবার পেছনে অনেক কারণও রয়েছে। আপনি যদি এর দেহের সাইজটা দেখেন তাহলেই বুঝতে পারবেন এগুলো দৌড়াতে গেলে তাদের কতটা কষ্ট হতে পারে। আর এ সকল গরু কোরবানি করলে নর্মাল গরুর থেকে প্রায় দ্বিগুণ পরিমাণ মিট পাওয়া যায়। তো বন্ধুরা, এমন গরু যারা ইতিপূর্বে অলরেডি দেখে ফেলেছেন তারা কমেন্টে জানাতে পারেন। নাম্বার টু, নিকার্স। আপনি কি কখনো গরুদের রাজাকে দেখেছেন? না, তাই না? তাহলে এখন দেখে নিন এই গরুটিকে। এই গরুটির নাম হলো নিকার্স, যে কিনা 2018 সালে পুরো দুনিয়া জুড়ে প্রচুর পরিমাণে ভাইরাল হয়ে যায়, শুধুমাত্র গরুটির জায়ান্ট সাইজের জন্য। আর ভাইরাল হবেই না কেন, অন্যান্য গরুর মাঝে এই গরুটিকে কোনো রাজার থেকেও কম মনে হচ্ছে না। আর এটা আশেপাশে থাকা সকল গরুর থেকে দ্বিগুণ সাইজের দেহ নিয়ে বড় হয়েছে। নিকার্সের বয়স এখন 11 বছর। এই গরুটি অস্ট্রেলিয়ার হলিস্টিন ফ্রাইজেনিয়ান প্রজাতির এক জায়ান্ট গরু। এই গরুটির ওজন ছিল প্রায় 1400 কিলোগ্রাম পর্যন্ত। এত বড় দেহ নিয়ে গড়ে ওঠা নিকার্স গরুটি অস্ট্রেলিয়াতে, এমনকি পুরো পৃথিবীতে ইতিপূর্বে কোথাও দেখা যায়নি। আপনি জেনে অবাক হবেন যে নিকার্সের জন্ম কসাইখানায় হয়েছিল, যেখানে গরু জবাই করে মিট বিক্রি করা হয়। সেখানে এই গরুটির এমন সাইজ দেখে সেখানকার কসাই গরুটিকে জবাই না করে ফার্মে পাঠিয়ে দেয়, আর এখন সে অন্যান্য গরুদের সাথে একসাথে বেড়ে উঠছে। নাম্বার থ্রি, লেজিস বুলগারিস। এই ব্যক্তিটি বলছিল যে আমার গরুটিকে একবার দেখে সে তো এক মুহূর্তের জন্য নিজের চোখকেই বিশ্বাস করাতে পারে না, কেননা তার লালন পালন করা এই গরুটির শিং অন্যান্য গরুর শিংয়ের তুলনায় প্রায় 3 গুণ বেশি বড় হয়। আর আপনি এটা জেনে অবাক হবেন যে এই গরুটি 2014 সালে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড করা সবচেয়ে বড় শিং মাথায় নিয়ে জন্মগ্রহণ করা একমাত্র গরু। এই গরুটির শিং 2014 সালে যখন পরিমাপ করা হয়েছিল তখন তা 97 সেন্টিমিটার পর্যন্ত লম্বা ছিল। এই ষাঁড় গরুটির মালিক তখন আদর করে গরুটির নাম লিখেছিল লেজিস বুলগারিস। গরুটির এমন লম্বা শিং তৈরি হবার পেছনে তার মালিক মনে করে এটা জেনেটিকের কারিশমা। তাছাড়া এই গরুটিকে জন্ম দেওয়া গরুর শিংও অধিক পরিমাণে লম্বা ছিল, তবে এই লেজিস বুলগারিসের শিং তার পূর্বপুরুষের শিংয়ের আকৃতির তুলনায় অনেকগুণ বেশি বৃদ্ধি পায়। নাম্বার ফোর, ক্যানোলেটেড কাউ। এই গরুটির আকৃতি একদম ভিন্ন। এ কথা বলছি এর কারণ হলো এই গরুটির পেটে বিশাল বড় ছিদ্র তৈরি করা হয়েছে, আর এই ছিদ্রটি কৃত্রিমভাবে বিজ্ঞানীরা তৈরি করেছে। এটা দেখে হয়তো অনেকে ভাবতে পারেন গরুটি হয়তো ভালোমতো খাবার খেতে পারছে না, যার কারণে তার পেটে এরকম ছিদ্র তৈরি করা হয়েছে। আসলে এমনটা একদমই নয়, বরং এটা এর জন্যই করা হয়েছে যাতে জীববিজ্ঞানীরা গরুটির শরীর একদম সুস্থ সবল রাখতে পারে। সুইডেন এবং হল্যান্ডে থাকা গরুদের পেটে এরকম ছিদ্র বেশি করা হয়, আর এই ছিদ্রকে ক্যানোলা বলা হয়ে থাকে। বিজ্ঞানীরা মনে করে এই ছিদ্রের সাহায্যে গরু কি খাচ্ছে সে সম্পর্কে নজর রাখা যায়, যেন কোনো বাজে খাবার খাওয়ার জন্য গরুটি যেন অসুস্থ না হয়ে পড়ে। যদি কোনো কারণে এরকম খাবার খেয়ে ফেলে তাহলে গরু লালন পালনকারীরা সেটা হাত দিয়ে বের করে তা ফেলে দেয়। আর গরুর যদি এনজাইম এবং ভিটামিনের অভাব হয়ে থাকে তাহলে এই ছিদ্র দিয়ে কৃত্রিমভাবে সেটা পুষিয়ে দেওয়া হয়, আর এর ফলে গরুগুলো প্রচুর পরিমাণে দুধ জেনারেট করতে পারে, ফলে গরুগুলো নর্মাল গরুর তুলনায় দ্বিগুণ পরিমাণে দুধ দিয়ে থাকে। নাম্বার ফাইভ, হালিকার কাউ। এখন যে গরুটি সম্পর্কে আমি আপনাদের জানাতে যাচ্ছি সেগুলো শুধুমাত্র ভারতেই দেখা যায়, বিশেষভাবে এই গরুগুলো কর্ণাটকে বেশি পাওয়া যায়। আর এই কর্ণাটকে এই গরুগুলোকে হলিকার কাউ বলা হয়ে থাকে, যা কিনা গরুর এক দুর্লভ প্রজাতির। এই প্রজাতির গরুগুলোর সবচেয়ে মজার বিষয় হলো এদের শিং প্রচুর পরিমাণে লম্বা হয়, তাও আবার সেটা উপরের দিকে লম্বালম্বিভাবে। এই গরুগুলো এতটাই জনপ্রিয় যে কখনো কখনো এমনও সময় ছিল যখন এই গরুর ছবি দেশীয় মুদ্রাতেও ব্যবহার করা হতো। নাম্বার সিক্স, সিবি ভাগনারি। বন্ধুরা, চলুন এখন আমি আপনাদের এমন একটা ষাঁড় গরু সম্পর্কে জানাই যেটা কোনো বাচ্চার থেকেও কম যায় না, যার নাম সিবি ভাগনারি বলা হয়ে থাকে, যেটা সিবি বুল বাচ্চা নামে অধিক জনপ্রিয়। তার নামের পেছনে একটা কাহিনী রয়েছে। আসলে সেই এলাকার সিবি প্রতিযোগিতায় সে প্রথম স্থান অর্জন করেছিল, যার কারণে গ্রামবাসীরা এই গরুটিকে সিবি বাচ্চা বলে সম্বোধন করে। এই গরুটির বিশাল দেহ সেখানকার লোকজনদের নজর কেড়ে নিয়েছিল।
গরুটির উচ্চতা ছিল প্রায় 8 ফুট, আর প্রতিদিন প্রচুর পরিমাণে তাকে খাবার খাওয়ানো হতো, পাশাপাশি প্রচুর পরিমাণে ঘিও খাওয়ানো হতো, ফলে এই গরুটির ওজন প্রায় 25 মন পর্যন্ত যায়। আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটির সামনে মানুষগুলোকে কতটা ছোট মনে হচ্ছে, যাই বলুন না কেন গরুটি কিন্তু কোরবানির জন্য পারফেক্ট সাইজের। নাম্বার 7, সুলতান। বন্ধুরা চলুন আপনাদের এখন আফ্রিদি ক্যাটল ফার্মে নিয়ে আসা এক অসাধারণ গরু দেখাই, যে কিনা তার নামের মতোই সুলতান সুলতান ভাব নিয়ে থাকে। হ্যাঁ বন্ধুরা, এই গরুটির নাম হচ্ছে সুলতান। এই গরুটির গায়ের রং এবং সাইজ কোরবানির হাটের সেরা আকর্ষণ বলে আমি মনে করি। সুলতান অনেক শক্তিশালী একটা গরু, আর এটা দুইটা শক্তিশালী গরুর মিক্সড ব্রিড। আর যখন এই গরুটি দৌড় শুরু করে তখন সকলের মনে তো ভয় জন্মে যায়। গরুটির এমন আকৃতির জন্য তাকে প্রায় 85 লক্ষ টাকা দিয়ে বিক্রি করেছিল। নাম্বার 8, K2। বন্ধুরা এই পর্যন্ত তো আপনাদের অনেক জায়ান্ট গরু দেখালাম, কিন্তু এখন যে গরুটি দেখবেন সেটা দেখে আপনার হুশ উড়ে যাবে। এই গরুটি বিশাল আকৃতির দেহের জন্য কেটু নাম দেওয়া হয়েছে, আর এই গরুটির ওজন প্রায় 45 মন। কোরবানির হাটে গরুটি সকলের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে চলে এসেছিল, যার ফলে মানুষ দূর দূরান্ত থেকে গরুটিকে দেখার জন্য অন্তত একবার আসতে থাকে। এমনকি এই গরুটি পাকিস্তানের কারাচি কিং নামেও জানা যায়। শুধু কারাচিতে না, সম্পূর্ণ পাকিস্তানের সবচেয়ে বেশি দামে বিক্রি হয় এই গরুটি। বন্ধুরা চলুন এখন বাংলাদেশের কিছু বিগেস্ট গরু দেখানো যাক, যেটা এই বছর ঈদুল আজহাতে বিক্রি করা হবে। নাম্বার 9, নয়া রাজা। এই গরুটির নাম নয়া রাজা রাখা হয়েছে গ্রামের স্থানীয় ভাষায়। গরুটির ওজন প্রায় 40 থেকে 45 মন। গরুটি অনেক শান্ত স্বভাবের, আপনারা দেখতেই পাচ্ছেন গরুটির সাইজ কত বড়। গরুটির মালিক গরুটির দাম 30 থেকে 45 লাখ টাকা দাম হাঁকাচ্ছে। অবশ্য গরুটির সাইজ দেখে বুঝতেই পারছেন কেন গরুটির দাম এত ধরা হয়েছে। প্রতিদিন অনেক লোক এই গরুটিকে দেখার জন্য আসছে। তো বন্ধুরা এটা কোন জেলার গরু হতে পারে সেটা জানলে অবশ্যই আমাদের তা কমেন্টে জানাবেন। নাম্বার 10, হিরো আলম কাউ। আপনারা অনেকে হিরো আলমকে কোনো না কোনোভাবে চিনেন, হয়তো কেউ তার অভিনয়ের মাধ্যমে, আবার নয়তো কেউ তার গান শোনার মাধ্যমে। তবে আমরা আজকে সেই হিরো আলমের কথা বলছি না। আজকে যে হিরো আলমের কথা বলবো সেটা হলো একটা কোরবানির গরু। গরুর মালিক হিরো আলমের ওপরে শ্রদ্ধা এবং ভালোবাসা রেখে গরুটির নাম রাখা হয়েছে হিরো আলম। গরুটির ওজন 22 মন, আর গরুটির দাম রাখা হচ্ছে 8 লাখ টাকা। এই গরুটিকে প্রতিদিন নিয়মিত গোসল করানো হয়, অনেক কলা খাওয়ানো হয়, নাজেশাইল চাইলের ভাত খাওয়ানো হয়, পাশাপাশি খয়েল, ভুড়ি, খড় ইত্যাদি প্রতিদিন তো রয়েছেই। তবে এ নিয়ে প্রকৃত হিরো আলমের কাছে জিজ্ঞাসা করা হলে তিনি বলে, তিনি আমাকে ভালোবেসে কুরবানির গরুর নাম আমার নামে রেখেছে, এতে আমি খুবই খুশি। আর এই গরুটির বর্তমান অনলাইনে বিক্রি করার চেষ্টা চলছে, কোনো হাটে এই গরুটি নেওয়া হবে না। তো বন্ধুরা আজকে দেখানো কোন গরুটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। তো দেখা হচ্ছে পর।